হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই জানো যে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কালকে আউট হতে চলেছে, এবং তোমরা অনেকেই আমাকে বলেছো যে মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে আমরা কিভাবে দেখব তা নিয়ে একটা রীতিমতো ভিডিও করে দিন। আমি খুব শর্টে তোমাদের সমস্ত কিছু বলে দেবো যে তোমরা কোন ওয়েবসাইটে যেতে পারবে, তোমরা কীভাবে SMS দ্বারা তোমাদের রেজাল্ট পেতে পারবে, কীভাবে তোমরা মোবাইল অ্যাপস ইউজের মাধ্যমেও তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে। সে নিয়ে আজকে মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত, অনলাইন রেজাল্ট সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো অথবা এবছর মাধ্যমিক দিয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের অনলাইন রেজাল্ট সংক্রান্ত সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো। আমি জানি তোমরা সাবস্ক্রাইব করে দিয়েছো, কিন্তু বেল আইকনে অনেকেই ক্লিক করো না, বেল আইকনে ক্লিক করো, কারণ এখানে স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, অনলাইনে রেজাল্ট কালকে কিভাবে দেখবে সেটা বলার আগে তোমাদের সবাইকে আগের থেকে কংগ্রাচুলেশন জানাচ্ছি, কারণ তোমরা সবাই জানি ভালো রেজাল্ট করবে। এবং তোমরা কতটা কত পার্সেন্ট আশা করো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও যে আমি এত পার্সেন্ট পেতে চাই, এবং তোমরা পরে আমি দেখব তোমরা কিরকম নম্বর পাও। তো তোমরা কি কি উপায়ে মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে দেখতে পারবে? মূলত তিনটি উপায়ে তোমরা মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে দেখতে পারবে। এক হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে, দুই হচ্ছে SMS এর মাধ্যমে, তিন হচ্ছে তোমরা অনলাইন যে অ্যাপসগুলো রয়েছে মানে মোবাইল যে অ্যাপসগুলো রয়েছে ওই অ্যাপসের মাধ্যমে। বন্ধুরা, এরপরে মেইন যে বিষয়টা, মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য একজন স্টুডেন্টের কী কী ডকুমেন্ট লাগবে, মানে একটা মাধ্যমিকের স্টুডেন্টের রেজাল্ট দেখার জন্য কী কী লাগবে, দুটো জিনিস মূলত লাগবে। এক হচ্ছে তোমাদের রোল নম্বর, দুই হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ মানে জন্মের তারিখ। রোল নম্বর তোমরা কোথায় পাবে? তোমাদের যে অ্যাডমিট কার্ড দিয়ে তোমরা পরীক্ষা দিতে গেছিলে সেই অ্যাডমিট কার্ডের ওপর কিন্তু তোমাদের রোল নম্বর লেখা রয়েছে, সেই রোল নম্বর তোমাদের লাগবে। আর দ্বিতীয় হচ্ছে তোমরা প্রত্যেকে তোমাদের জন্মের তারিখ জানো, মানে রোল নম্বর এবং ডেট অফ বার্থ থাকলেই তোমরা মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে যে কোনো উপায়ে। মূলত দুটো ওয়েবসাইটের কথা আমি বলবো, যে ওয়েবসাইটগুলো ট্রাস্টেড এবং যে ওয়েবসাইটগুলোতে সবার প্রথমে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে। এক নম্বর ওয়েবসাইট হচ্ছে wbbse.org, দ্বিতীয় ওয়েবসাইট হচ্ছে www.result.gov.in। আর এখানে বিস্তারিত কিছু বলার নেই কীভাবে তোমরা রেজাল্ট দেবে, তোমরা এইটুকু জানো, ওয়েবসাইট তোমাদের বলে দিলে তোমরা কীভাবে দেখতে হয় তোমরা সম্পূর্ণ জানো। যে ওখানে আমি তাও একটা শর্টে তোমাদের বলে দিচ্ছি যে তোমরা গুগলে গিয়ে টাইপ করবে বা যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করবে এ wbbse.org বা wbbse.result.gov.in টাইপ করে, যে কোনো একটা টাইপ করলে, টাইপ করলে ওখানে দেখতে পারবে মাধ্যমিক রেজাল্ট 2020, মাধ্যমিক রেজাল্ট 2020-তে ট্যাপ করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে যেখানে রোল নম্বর লেখা রয়েছে, যেখানে ডেট অফ বার্থ দেওয়ার জায়গা রয়েছে, সেখানে তোমাদের রোল নম্বর রোল দেওয়া থাকবে আর একটা নম্বর দেওয়া থাকবে। কোনো কোনো জায়গায় রোল নম্বর একসাথে দেওয়া থাকতে পারে, তো একসাথে সেখানে দেবে। তো এখানে রোল আর নম্বর তোমাদের অ্যাডমিট কার্ড থেকে দেখে তোমরা দিয়ে দেবে তোমাদেরটা, এবং তোমাদের নিচে যেখানে ডেট অফ বার্থ রয়েছে তোমার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবে, যেটা আর তোমাদের সার্টিফিকেটে রয়েছে, অর্থাৎ যেটা তোমরা মাধ্যমিকে ফিল করেছিলে সেটাই। অনেকের ডেট অফ বার্থ কী হয়, যেটা ডেট অফ বার্থ অ্যাকচুয়ালি সেটা তারা ফিল করে না, তোমরা অফিসিয়ালভাবে যে ডেট অফ বার্থটা ফিল করেছিলে মাধ্যমিক পরীক্ষার আগে সেই ডেট অফ বার্থটা, বা যেটা তোমরা এতদিন ধরে দিয়ে এসছো সেই ডেট অফ বার্থটা ওখানে ফিল করবে। ফিল করলেই কিন্তু তোমাদের মাধ্যমিকের রেজাল্ট তোমাদের কাছে চলে আসবে, সেখানে তোমরা পার্টিকুলার দেখতে পারবে তোমরা কোন বিষয়ে কত পেয়েছো। এরপরে কথা হচ্ছে, কেউ যদি SMS এর দ্বারা তোমাদের রেজাল্ট পেতে চাও তাহলে কিভাবে তোমরা পেতে পারবে? তো SMS এর দ্বারা রেজাল্ট পেতে হলে তোমাদের লিখতে হবে WB10, যেহেতু তোমরা ক্লাস 10-এ পড়ো মনে রাখবে ক্লাস 10-এর জন্য 10 আর 12-এর জন্য 12, WB10 স্পেস দেবে, তোমাদের রোল নম্বর দেবে এবং পাঠিয়ে দেবে নম্বরগুলো, যে নম্বরগুলো আমি স্ক্রিনে দিচ্ছি। তারপরে কিছুক্ষণ পরেই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যেরকমভাবে রেজাল্ট দেখতে সেরকমভাবেই তোমরা একটা SMS এর দ্বারা তোমাদের রেজাল্ট সম্পূর্ণ পেয়ে যাবে। এছাড়া তোমরা অ্যাপসের দ্বারাও দেখতে পারো, তোমরা প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করো যে ওয়েস্ট বেঙ্গল ক্লাস 10 রেজাল্ট বা মাধ্যমিক রেজাল্ট বলে যদি সার্চ করো প্রচুর অ্যাপস পেয়ে যাবে, যে কোনো একটা অ্যাপস ডাউনলোড করে তোমরা ওখান থেকেও কিন্তু দেখতে পারবে। এই যে অনলাইন রেজাল্ট দেখার তিনটি উপায় বললাম, ওয়েবসাইট, SMS এবং হচ্ছে অ্যাপস, এই তিনটি উপায়ের মধ্যে কিন্তু ওয়েবসাইট তোমাদের হচ্ছে বেস্ট। ওয়েবসাইটের দ্বারা কিন্তু তোমরা রেজাল্ট দেখলে খুব সহজে তোমরা রেজাল্ট পেয়ে যাবে এবং সেখান থেকে ডাউনলোড করতে পারবে। আদার্স প্ল্যাটফর্মেও পারবে, কিন্তু আমি বলি ওয়েবসাইটের সাথেই যাও। যে দুটো ওয়েবসাইটের কথা বললাম, একটা হচ্ছে www.wbbse.org আর একটা বললাম www.results
wbbse.gov.in এই দুটো ওয়েবসাইট থেকেই করো। এখানে এই দুটো ওয়েবসাইটের ইন্টারফেস খুবই সহজ, যেখানে তোমাদের ইউজার ফ্রেন্ডলি, এই সেই কারণে আমি এই দুটো ওয়েবসাইটই তোমাদের রিকমেন্ড করলাম। আশা করি তোমাদের মাধ্যমিকের অনলাইন রেজাল্ট দেখবে কিভাবে তা নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এবং এখনও যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, এবং তোমরা কত নম্বর মাধ্যমিকে পেতে চাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি সেটা দেখবো তোমরা কত নম্বর পেতে চাইছো, কি কত নম্বর আশা করছো এবারে মাধ্যমিক থেকে। আর এখনও যদি ভিডিওটিকে লাইক না করে থাকো অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের তোমাদের জন্য ভিডিও দেখার জন্য, মানে স্টুডেন্টদের জন্য ভিডিও দেখার জন্য। আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।